ইশ্রম কার্ড করলে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাচ্ছে, সেটা 12 টাকা, বা কারোর কারোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 330 টাকা কাটা হচ্ছে। কারোর কারোর আবার বক্তব্য যে এরকমভাবে কাটতে কাটতে একদিন ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাবে। তো আপনারা যদি ইশ্রম কার্ড করে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও কিন্তু মোটা টাকা কাটা হতে পারে। তো কি করতে হবে, কোথায় যেতে হবে, সমস্তটা আজকের এই ভিডিওতে জানবো। দেখুন, প্রথমেই বলি, ইশ্রম কার্ড লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে বলা হয়েছিল যে ইশ্রম কার্ডের সাথে সামাজিক সুরক্ষা বীমা যোজনা অ্যাড হয়ে গেছে। তো আপনারা যদি ইশ্রম কার্ড করেন তাহলে সামাজিক সুরক্ষা বীমা যোজনার যে সুবিধা রয়েছে সেটা পাবেন। 2 লক্ষ টাকার যেটা অ্যাক্সিডেন্টাল বীমা রয়েছে, ঠিক আছে, সেটা আপনারা পাচ্ছেন। তার সাথে সামাজিক সুরক্ষা বীমা যোজনার টার্মস অ্যান্ড কন্ডিশন 12 টাকা করে প্রতি বছর কাটা হবে, অর্থাৎ প্রতি মাসে 1 টাকা করে, সেটা 12 টাকা প্রতি বছর একবারে কেটে নেওয়া হবে। তো ইশ্রম কার্ড যবে থেকে লঞ্চ হয়েছে আমরা তবে থেকেই জেনে এসেছি যে ইশ্রম কার্ড যদি আপনারা করেন তাহলে আপনাদের ব্যাংক থেকে 12 টাকা করে কাটা হবে। তো এইখানে একটা টুইস্ট আছে, যদি আপনাদের ব্যাংক থেকে টাকা কাটা হয়, অর্থাৎ অটো ডেবিট বলে এটাকে, যদি অটো ডেবিট করতে হয় তাহলে আপনার অনুমতির প্রয়োজন, আপনার সইয়ের প্রয়োজন আছে। তো আপনি কোনো সই করেননি ইশ্রম কার্ড করার সময়, ভালো করে মনে করে দেখুন। তো আপনার ব্যাংক থেকে এবার অটো ডেবিটটা হবে কি করে? অটো ডেবিট কিন্তু নিজে নিজে হতে পারে না, আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজে নিজে অটো ডেবিট হতে দেয় না, ঠিক আছে। এতে আপনার অনুমতির প্রয়োজন আছে, আপনার সই সাবুতের প্রয়োজন আছে। তো এখানে কোনো ইশ্রম কার্ড করার সময় কোনো সই সাবুতের ব্যাপার ছিল না, জাস্ট আপনারা অনলাইনে রেজিস্টার করেছেন, কোনো কিছু আপলোড করতে হয়নি, সমস্তটা অনলাইনে হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আপনারা ডেটা ইনপুট করেছেন, তার মধ্যে ইশ্রম কার্ড আপনাদের বেরিয়ে গেছে। তো এখানে কিছু সই সাবুতের ব্যাপার ছিল না। তো এখনই বলা যাচ্ছে না যে ইশ্রম কার্ড করলে আদৌ টাকা কাটবে কি কাটবে না। যদি টাকা কাটে তাহলে আপনাদের 12 টাকাই কাটবে। আর যারা বলছেন যে তাদের অ্যাকাউন্ট থেকে এখন থেকেই 12 টাকা বা 330 টাকা করে কাটছে, তাদেরকে বলছি ইশ্রম কার্ড কিন্তু লেখাই রয়েছে ইশ্রম কার্ড করলে আপনারা প্রথম বছর পুরো ফ্রিতে পাবেন, তার পরের বছর থেকে যদি কাটা হয় তাহলে 12 টাকা করে কাটা হবে। তাহলে আপনারা কি করে বলতে পারেন যে ইশ্রম কার্ড থেকে 12 টাকা বা 330 টাকা করে কাটছে? 330 টাকা কাটার কোনো এখানে গল্পই নেই, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, ঠিক আছে, ওটা আলাদা জিনিস। যাদের 330 টাকা করে কাটছে তারা ভালো করে দেখুন, আপনাদের ব্যাংক থেকে যখন আপনারা বইটা করেছিলেন তখন প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা একসাথে করে দিয়েছিল, তাই হয়তো আপনাদের কাটছে, ঠিক আছে। তো এখানে ইশ্রম কার্ডের সাথে এটাকে যুক্ত করবেন না। আর যাদের 12 টাকা করে কাটছে তারা দেখুন যে আপনারা যখন ব্যাংকের বই করেছিলেন তখন সামাজিক সুরক্ষা বীমা যোজনা একসাথে করে দিয়েছিল নাকি, তখন যদি করে দেয় তাহলে আপনাদের এখন 12 টাকা করে কাটছে সেই সামাজিক সুরক্ষা বীমা যোজনার জন্য, ইশ্রম কার্ডের জন্য কিন্তু নয়। ইশ্রম কার্ডের জন্য আপনাদের যদি টাকা কাটে তাহলে সেই টাকা কাটার বিষয়টা পরে, আর দেরি আছে। 12 টাকা করে যদি কাটে সেটা এখন 1 বছরই হয়নি, তো এখন 12 টাকা করে কী করে কাটবে, সেটা 1 বছর পরে, তারপরে বোঝা যাবে যে আসলে কাটছে কি কাটছে না, ঠিক আছে। যতদূর আমার মনে হচ্ছে আপনারা শুধুমাত্র ইশ্রম কার্ড করেছেন যেহেতু সেই জন্য 12 টাকা করে কাটবে না। যদি আপনারা সামাজিক সুরক্ষা বীমা যোজনার মধ্যে যান, মানে আপনারা যদি এই প্রকল্পের মধ্যে নাম নথিভুক্ত করেন, তখন আপনাদের 12 টাকা করে কাটবে, নচেত নয়। তো বন্ধুরা, বোঝা গেল আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে থাকে সেটা ইশ্রম কার্ডের জন্য নয়, আপনাদের অন্য কোনো প্রকল্পের জন্য সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে। সেটা আপনারা ব্যাংকে গিয়ে এনকোয়ারি করতে পারেন, আপনারা এনকোয়ারি করলেই জানতে পেরে যাবেন যে আপনাদের কোন প্রকল্পের জন্য বা কিসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে। তো আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।